হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথভাসেস ম্যাথ আজ আমরা ক্লাস টুয়েলভের দ্বিতীয় ক্রমের অন্তর এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আমরা কথা বলব যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো তবে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেলাইকানটিকে প্রেস করে রাখতে পারো তো চলো আজ নতুন কিছু শেখা যাক আমরা ছয়ের একদিগের অঙ্ক করছিলাম ওখানে আমি বলেছিলাম এই অঙ্কটা দুটো দুটো প্রসেসে করা যায় এই প্রসেস টু অনে আমি করে দেখেছিলাম এবার প্রসেস টুতে অঙ্কটা করে দেখাবো তাহলে প্রসেস টু প্রদত্ত কি আছে ওয়াই ওয়াইগাল টু টু দায় মাইনাস এক্স ইন্টু কজ এক্স প্লাস সেনক্স বা ওয়াই জিগাল টু টু ইয়ার মাইনাস এক্স ইন্টু এর প্রত্যেকটা পথকে আমি ওয়ান বাই রুট টু যদি গুণ করবো তাহলে ওয়ান বাই রুট টোয়েন্ট কজ এক্স প্লাস ওয়ান বাই রুট টোয়েন্টি সাইন এক্স বাট এই ওয়ান বাই রুট টু থেকে মাইনাস করার জন্য কি বাইরে একটা রুট টু গুণ করে দিলাম তাহলে কি রুট টু এর সাথে রুট টু গুণ করো আবার কজ এক্স ফ্রে পাবো এই রুট টু এ রুট টু গুণ করে দাও তাহলে আবার সেনক্স ফ্রে পাবো বা ওয়াই জিগাল টু ওয়ান বাই ইউর এক্স ই টু দায় মাইনাস সিক্স টু লিখতে পারে ওয়ান বাই টু দার এক্স লিখতেই পারি ইন্টু রুট টু ইন্টু এটা লিখতে পারি কস এক্স ইন্টু কস ফাইভ বাই ফোর ওয়ান বাই রুট টু টুকে লিখতে পারি কস ফাইভ বাই ফোর প্লাস সাইন এক্স ইন্টু ওয়ান বাই রুট টুকে লিখতে পারি সেন ফাইভ বাই ফোর বা এবার কোনো কোনো গুণগুলো তো ওয়াই ইন্টু ই টু ধরে এক্স ইজাল টু রুট টু ইন্টু কস এক্স মাইনাস ফাইভ বাই ফোর কারণ কস এ মাইস বি এর ফর্মুলা কি হয় কস জায় ইন্টু কস বি প্লাস সেন ইন্টু স্যানবি ইস কস জায় ইন্টু কস বি প্লাস সাইন ইন্টু এ এর জায়গায় এক্স আর বি বিয়ের জায়গায় ফাইভ বাই ফোর তা সেখান থেকে আমরা কি লিখতে পারি কস এক্স মাইনাস ফাইভ বাই ফোর তাহলে এটাকে আমি এক নম্বর দিচ্ছি এবং এই এক নম্বরকে আমি এক্সের সাপেক্ষে অবকরণ করবো

দুই নম্বরকে আবার এক্সের সাপেক্ষে অবকূলন করবো নাও ডিফারেন্স শেড টু উইথ রেসপেক্ট টু এক্স জি ডি ওয়াই এক্স প্লাস জি ডিএক ডি ওয়াই ডিএক ইন্টু ওয়াই ওয়ান টু মাইনাস রুট টু বাইরে বের করে দাও কনস্ট্যান্ট ডি ওয়াই ডিএক এক্স মাইনাস ফাইভ বাই ফোর তাহলে কি এখানে আবার দুটো ফাংশন গুণ আকার আছে তাহলে অবকূণের আবার গুণের ফর্মুলা ওয়াই ইন্টু মানে প্রথম চারিকে দ্বিতীয়টার অবকরণ ওয়াই ইন্টু জি ডি ওয়াই ডিএস অফ ইচু এক্স প্লাস দ্বিতীয় প্রথম টার অবকরণ ই টু টুদোর এক্স ইন্টু ডি ওয়াই প্লাস এখানে আবার দুটো ফাংশন গুণ গুণাকা আছে তাহলে অবকরণের গুণের ফর্মা প্রথম চারটাকে তৃতীয় অবকরণ ই টু দর এক্স এন্টু ডিওয়াই ডি এক্স ওয়াই ওয়ান প্লাস দ্বিতীয় চারটে প্রথম চারে অবকরণ ওয়াই ওয়ান ইন্টু ডি এক্স অফ ই টু দর এক্স ইজিকাল টু মাইনাস রুট টু ইন্টু সাইন এক্সের অবকরণ কি হয় কস এক্স কস এক্স মাইস ফাইভ বাই ফোর বাট এটা তো এক্স ট্রা তাই একে আবার এক্সট্রে সবাইকে অবকরণ ডিওয়াই ডিএক্স অব এক্স মাইনাস ফাই বাই ফোর আমরা কি পাচ্ছি ওয়াই ইন্টু ই টু দর এক্স প্লাস ই টু দর এক্স ইন্টু ডি ওয়াই ওই ডিএস প্লাস ই টু দর এক্স ইন টু

बज्यू आई बाय डी एक्स इज इक्वल टू तले प्रथमটা থেকে যেটা বলা হল ই টু দি পাওয়ার এক্স ইনটু ডি বাই ডি এক্স অফ সাইন এক্স প্লাস कॉस एक्स प्लस দ্বিতীয়টার আগে প্রথমটা বলা হল সাইন এক্স প্লাস कॉस এক্স ইনটু ডি বাই ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স বাজ्यू आई बाय डी एक्स इज इक्वल टू ই টু দি পাওয়ার এক্স ইনটু সাইন এক্স এর অবকলন কি হয় कॉस एक्स আর कॉस এক্স এর অবকলন কি -sin x प्लस माइनस -sin x আর দ্বিতীয়টা যেটা বলা হল কি ই টু দি পাওয়ার এক্স হয় তাহলে ই টু দি পাওয়ার এক্স ইনটু সাইন এক্স প্লাস कॉस এক্স বাজ्यू आई बाय डी एक्स इज इक्वल टू ই টু দি পাওয়ার এক্স ইনটু कॉस एक्स - সাইন এক্স

তেলে এখানে দেখি বাবা d স্কয়ার y / dx স্কয়ার - dy / dx = এখানে আবার দুটো ফাংশন গুণ আকারে আছে তাহলে অবকলনের গুণার ফর্মুলা তাহলে প্রথমটা এটাকে দিতে চাই অবকলন e টু দি এক্স * d / dx অফ cos x - sin x প্লাস দ্বিতীয়টাকে প্রথমের অবকলন cos x - sin x * d / dx অফ e টু দি x ওকে বা d স্কয়ার y / dx স্কয়ার - dy / dx = তাহলে e টু দি এক্স * cos x এর অবকলন করলে কি হয় - sin x তাহলে এটা - sin x আর sin x এর অবকলন করলে কি হয় cos x তাই

দুই নম্বর ইকুয়েশনটা তোমরা দেখলেই বুঝতে পারবে b^2 y/dx^2 - jy/dx = এখন আমরা এক নম্বর ইকুয়েশন থেকে পেয়েছি e^(2x) * sinx + cosx এর ভ্যালু cosx এর ভ্যালু y তাই লিখলাম y - y + jy/dx - y ঠিক আছে b^2 y/dx^2 - jy/dx - 1/4 ++ 1/4 -- jy/dx আর - 1/4 ++ y = 0 b^2 y/dx^2 মাইস ডি ওয়াই বাই ডিএক্স আর মাইনাস ডি ওয়াই ডিএক্স তাহলে কে মানস টু ইন্টু ডিআই বাই প্লাস ওয়াই প্লাস তাহলে কেউ প্লাস টু ওয়াই ইউয়াল টু জিরো প্রমাণ করতে পড়েছিল তাহলে প্রমাণ হয়ে গেলো প্রমাণ লিখে দিয়েছি এবার প্রসেস টুতে অঙ্কটা করবো প্রদত্ত ওয়াই ইড ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স ষোলশো ইন্টু ডোরেক্স এটা একটু ঘুরে লিখছি লিখছি কসএ্স প্লাস সাইক্স বা ওয়াই ই টু ডোক্স ইন্টু রুট টু এবার সেম জিনিস ওয়ান বাই টু দিয়ে প্রত্যেকটা পথে গুণ করবো তাহলে ওয়ান বাই রুট টু ইনু প্লাস ওয়ান বাই এ ওয়ান বাই রুট টুটাকে ব্লাস করেছেন বাইরে রুট টু গুন করে দিচ্ছি এই রুট টু আবার কে যাবে এই রুট টু রুটু আবার কেটে যাবে তাহলে কি লিখতে পারি এখান থেকে ওয়াইজ গেল টু ইউ টু দ্য এক্স ইন্টু রুট টু ইন্টু এটাকে লিখতে পারি কস এক্স ইন্টু কস পাইভ বাই ফোর প্লাস স্যান এক্স এন্টু স্যান ফাইভ বাই ফোর পাঁচ জায়গার অঙ্ক আমি এটার প্রমাণ করেছি মানে এইভাবে করেছি আবার তাহলে আমরা কী লিখতে পারি কস এ মাইনাস বি কস এ মাইনাস বি ফর্মলা কি হয় কস এন্টু কস বি প্লাস স্যান সাইন স্যানবি তাহলে কস এন্টু কস বি প্লাস স্যান এন্টু স্যান বি তাহলে থেকে আমরা লিখতে পারি কস এক্স মাইনাস ফাইভ বাই ফোর আর এই ই টু ইউ দিয়ে লিখতে পারি ওয়ান বাই ই টু মাইনাস এক্স লিখতে পারি ইন্টু রুট টু ইন্টু কস এক্স মাইনাস ফাইভ আই ফোর এবার কোনো কোনো গুণ করে দাও তাহলে ওয়াই ইন্টু ই টু দোয়ার মাইনাস এক্স ইজুয়াল টু রুট টু ইন্টু কস এক্স মাইনাস ফাইভ আই ফোর এটাকে আমি এক নম্বর দিচ্ছি এই আবার এক নম্বরকে এবার এক্সের সাপেক্ষে অপকরণ করবো আমার জীবনে জি ওই জি ওয়াই ইন্টু টু ইয়ার মাইনাস এক্স টু রুট টু কনস্টেন্ট বাইরে বের করে দাও জি জি এক্স অফ কস এক্স মাইনাস ফাইভ আই ফোর তাহলে কি এখানে আবার দুটো ফাংশন গুণ আকারে আছে তাহলে অবকরণ না গুণের ফমুলা তাহলে প্রথমটা রেখে দ্বিতীয়টা অবকরণ ওয়াই ইন্টু ডিওয়াই ডিএস অফ ইটু দো মাইনাস এক্স প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটা প্রথমে অবকরণ ই টু দোমার মাইনাস ডিওয়াই ডিএক্স অফ ওয়াই ইজুয়াল টু রুট টু ইন্টু কস এক্সের অবলম্বি হয় এক্স তাহলে লিখলাম মাইনাস সাইন এক্স মাইনাস পাইআ ফোর বাট এটা তো এক্স ছিল না ছিল এক্স মাইনাস পাইভাই ফোর একে আবার এক্সের সব অবকরণ ডি ওয়াই ডিএস অফ এক্স মাইনাস পাইভাই ফোর তাহলে ইটু দোয়ার মাইনাস এক্সের অবরণ কি হয় মাইনাস ইটু দেওয়ার মাইনাস এক্স তাহলে মাইনাসটা প্রথমে পাঠিয়ে দিলাম তাহলে ওয়াই ইন্টু ইটু দ্বার মাইনাস এক্স প্লাস

এখন e টু দি পাওয়ার মাইনাস x এর অবকলন কি হয় মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x তাই মাইনাস টাইমে প্রথমে লিখে দিয়েছি মাইনাস y ইনটু e টু দি পাওয়ার মাইনাস x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x ইনটু এখানে লিখত রয়েছে d y / d e x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x ইনটু d / d x অফ d y / d x মানে কি d² y / d x² মাইনাস এখানে কেন মাইনাস হলো e টু দি পাওয়ার মাইনাস x এর অবকলন কি হয় মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x তাই প্লাস মাইনাস এ মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x ইনটু d y / d x =√- 220 cos x - π / 4 * 1 এটার ভ্যালু কত আমার সেই জন্য আমি এটাই লিখেছি মাইনাস রুট টু কস এক্স ফোর এবার কি হচ্ছে এই মাইনাসটার সাথে গুণ দাও তাহলে মাইনাস প্লাস ওয়াই দ্য মাইনাস এক্স প্লাস ই টু মাইনাস এক্স ইন্টু জুয়ে জি স্কোয়ার ওয়াই বাই এক নম্বর কোয়েশন আমরা কি পেয়েছিলাম রুট টু কস এক্স মাইনাস বাই ফোর ভ্যালু ছিল ওয়াই ই এক্স তাহলে এই মাইনাস যেরকম ছিল এই মাইনাস থাকলো আর এই জিনিসটার পরিবর্তে কত লিখবো ওয়াই ই টু দোয়ার মাইনাস এক্স এক নম্বর আমরা এটা পেয়েছিলাম তোমার লক্ষ্য করলেই বুঝতে পারবে তাহলে এবার আমরা কী করছি ওয়াই ই টু দোয়ার মাইনাস এক্স মাইনাস ই টু দেওয়ার মাইনাস এক্স ইন্টু জিআই বাই জি এক্স প্লাস ই টু দেওয়ার মাইনাস এক্স ইন্টু জি স্কোয়ার ওয়াই বাই জ্স স্কোয়ার মাইনাস ই টু দেওয়ার মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই ডি এক্স এই মাইনাসটা ইনস চলে গেলে প্লাস হয়ে যাবে প্লাস ওয়াই ই টু দাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু জিরো তাহলে আমরা ওভারঅল কী পাচ্ছি

যেহেতু ই টু দ্বারা মানসাস এক্স কি নটু কেউ জিরো তাহলে এটা এই পাশে চলে আসলে কী হবে জিরো হয়ে যাবে ওভারঅল জিনিসটা কারণ জিরো বাই এটা মানে কি জিরো হয়ে যাবে তাহলে এই জিনিসটা পড়ে থাকবে ডিও স্কোয়ার ওয়াই বাই ডোয়ার মাইনাস টু টু ডি ওয়াই বাই ডি এক্স প্লাস টু আই কেল জিরো আর এটাই তো আমাকে প্রমাণ করতে পড়েছিলো তাহলে প্রমাণ হয়ে গেলো তো এটা দুটো পশে তোমরা আশা করি বুঝতে পেরেছো তো নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে থ্যাংক ইউ